যে অনেক কষ্টসাধ্য যে অর্জিত আপনাদের টাকা পয়সা সেটা দান করেন, এবং সেই দান থেকে যেন এই দান যেন আপনার আখেরাতের মাগফিরাতের উসিলা হয়ে দাঁড়ায় সেই আশাই তো আমরা চাই সবাই। সুতরাং আমাদেরকে যারা আমরা এই মসজিদের দায়িত্বে আছি, যারা এই মাদ্রাসার দায়িত্বে আছি, তাদের একটা পবিত্র দায়িত্ব হচ্ছে যে আপনাদের এই দানকৃত টাকাগুলির সব ব্যবহার করা, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমাদের যে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আছে এবং যারাই এই মসজিদের সাথে জড়িত সবাই যেন এই পবিত্র দায়িত্ব আমরা পালন করতে পারি। আপনাদের দেওয়া অর্থ যেন আমরা সঠিকভাবে ব্যবহার করে এই কোরআনের পথে যে সমস্ত ছোট ছোট ছেলেরা পড়ছে তাদেরকে যেন আমরা সত্যি আল্লাহ রাস্তার একজন ভালো আলেম হিসাবে গড়ে তুলতে পারি, এবং ভবিষ্যতে যেন এই বাংলা বাজার মার্কাস মাদ্রাসায় একজন বাংলা বাজার মার্কাস মাদ্রাসার একজন ছাত্র একজন বক্তা হয়ে আসে সেই আশার কথা ফেলে ব্যক্ত করছে। এবং সেভাবে যদি হয় তাহলে আমাদের এই ইচ্ছা, তাহলে আপনাদের এই দান, তাহলে আমাদের এই কর্ম, তাহলে এটা আমাদের আত্মার শান্তি পাবে আসলে। সুতরাং আমরা দোয়া করবেন আমাদের সকলের জন্য, আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য, আপনাদের আল্লাহ যেন আপনাদের সুস্বাস্থ্য দেন, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আছে, যে অভাব অভিযোগ আছে, মহান আল্লাহ পাক যেন তার কুদরতি শক্তি দিয়ে সেগুলো যেন পূরণ করে দেয়। ভবিষ্যতে আবারও দেখা হবে এবং সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি, এবং সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।